আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার এইট পয়েন্ট নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং নোটস অন ইমাজারি সিমিলি অ্যাজ লাইক মেটাফোর অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এখানে কয়েকটা ফিগার অফ স্পিচ রয়েছে ফিগার অফ স্পিচ কি আশা করি তোমরা জানো ফিগার আপ স্পিচ হল এমন কিছু টার্ম ইংরেজি সাহিত্য এমন কিছু টার্ম রয়েছে যেইটা একটা জিনিস দ্বারা অন্য আরেকটা জিনিসকে বোঝানো হয়ে থাকে তো এখানে দেখো ইমাজারি সিমিলি অ্যাজ লাইক মেটাফোর পাঁচটা ফিগার অফ স্পিচ রয়েছে এই পাঁচটা ফিগার অফ স্পিচ সম্পর্কে আমরা জানব প্রথমে যেটা রয়েছে সেটা হলো ইমাজারি মানে কল্পনা প্রসূত মানে কল্পনা করে একটা জিনিস মনের মধ্যে অঙ্কন করা বলা হচ্ছে দেখো ফার্স্টলি লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং অফ ইমাজারি ইন গ্রেট এইট মানে ক্লাস এইটে এইটা নিয়ে আলোচনা করা হয়েছিল ইমাজারি ইজ আ ল্যাঙ্গুয়েজ ইউজড বাই পয়েটস নভেলিস্ট অ্যান্ড আদার রাইটার্স টু ক্রিয়েট ইমেজেস ইন দ্য মাইন্ডস অফ দ্য রিডার্স থ্রো দাওয়ার সেন্সেস তো ইমাজারি এমন একটা ভাষা যেটা ব্যবহৃত হয় কবিদের দ্বারা নভেলিস্ট মানে উপন্যাসিক যারা উপন্যাস লিখে থাকে তাদের দ্বারা এবং অন্যান্য রাইটার বা লেখকদের দ্বারা কেন টু ক্রিয়েট ইমেজেস ইন দ্য মাইন্ডস অব দ্য রিডার্স পাঠকদের মনের মধ্যে ছবি তৈরি করতে থ্রো দাওয়ার সেন্সেস তাদের সেন্সের মাধ্যমে ইউজুয়ালি সাধারণত ইন রাইটিং লেখার মধ্যে দ্য অথরস ইউজ ভিউজুয়াল অডাটরি অল ফ্যাক্টরি তারপরে গ্যাস্টাটরি অ্যান্ড ট্যাকটাইল ইমাজারিস দ্যাট ডুয়েল উইথ দ্য ফাইভ বেসিক হিউম্যান সেন্সেস নেমলি সাইট হিয়ারিং স্মেল টেস্ট অ্যান্ড ফিল অর টাস্ক বলা সাধারণত লেখার ক্ষেত্রে অথর্স মানে রাইটার বা লেখকেরা ব্যবহার করে থাকে ভিউজুয়াল মানে কল্পনা প্রসূত অডাটোরি মানে কি বলতো অডাটরি মানে শ্রবণ অলফ্যাক্টরি মানে মানে ঘ্রান বলতে পারো ঘ্রান অ্যান্ড গ্যাস্ট্রাটোরি মানে গ্যাস্টাটরি মানে হাসির কোনো কিছু অ্যান্ড টেকটাইল মানে স্পর্শ কাতর যেটাকে টাচ করা হয়ে থাকে ইমাজারিস এমন কিছু কল্পনা দ্যাট ডিল উইথ দ্য ফাইভ বেসিক হিউম্যান সেন্সেস মানে ফাইভ বেসিক হিউম্যান সেন্স বলা হচ্ছে নেমলি সাইট হিয়ারিং স্মেল টেস্ট অ্যান্ড ফিল অর টাচ তাদের নাম হলো সাইট এই সাইট দ্বারা মূলত চোখ চোখ কান নাক টেস্ট বলতে জিহব্বা অ্যান্ড ত্বক এখানে এই পাঁচটার কথা বলা হচ্ছে যে সাইট মানে দৃষ্টি অর্থাৎ চোখ হিয়ারিং মানে কি সোনা অর্থাৎ কান স্মেল মানে ঘ্রাণ অর্থাৎ নাক টেস্ট মানে জিহ্বা যেটা দিয়ে আমরা টেস্ট করে থাকি অ্যান্ড ফিল মানে অনুভব এখানে হতে পারে মস্তিষ্ক আর টাচ মানে আমাদের এই যে ত্বক সেইটা এখানে মূলত পাঁচটার কথা বলা হচ্ছে বোধ সিমিলিস অ্যান্ড মেটাফোর্স আর টু ফর্মস অফ ইমাজারি এবং সিমিলি এবং মেটাফোর উভয়ই দুইটা গঠন ইমাজারি দ্যাট দ্য অথর্স ইউজ টু অ্যালাউ দ্য রিডার্স টু ক্লিয়ারলি সি টাচ আচ্ছা টাচ টেস্ট স্মেল অ্যান্ড হেয়ার হোয়াট ইজ হ্যাপেনিং ইন আ লিটারি টেক্স যেটা মূলত অথর্স বা লেখকেরা ব্যবহার করে টু অ্যালাউ অনুমতি দিতে পাঠকদেরকে টু ক্লিয়ারলি সি একেবারে স্পষ্টভাবে দেখতে টাচ করতে টেস্ট করতে স্মেল মানে ঘ্রাণ নিতে অ্যান্ড হেয়ার এবং শুনতে হোয়াট ইজ হ্যাপেনিং ইন আ লিটারি টেক্স মানে একটা সাহিত্যিক লেখার মধ্যে কি ঘটছে সেটা বোঝার জন্য মূলত এই কাজগুলো লেখকরা করে থাকে নাও রিড দ্য ইমাজারিস সিমিলি অ্যান্ড মেটাফর এগেই এখন চলো আমরা মানে এখন তোমাদেরকে পড়তে বলা হচ্ছে সিমিলি এবং মেটাফর সম্পর্কে আরেকবার পড়ো তো দেখো এখানে প্রথমে রয়েছে সিমিলি আচ্ছা সিমিলি খুবই ইম্পর্টেন্ট একটি ফিগার অফ স্পিচ তোমাদের একটু বুঝতে হবে দেখো সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ এটা এমন একটা ফিগার অফ স্পিচ অ্যান্ড ইট ইজ মেইনলি ইউজ টু কম্পেয়ার টু অর মোর থিংস এটা মূলত ব্যবহার করা হয়ে থাকে তুলনা করার ক্ষেত্রে দুইটা অথবা তার অধিক জিনিসের মধ্যে দ্যাট প্রসেস আ সিমিলার কোয়ালিটি যেটা একই রকম গুণ রয়েছে এমন দুইটা জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে মূলত এই সিমিলির ব্যবহার করা হয়ে থাকে সিমিলি আর সিমিলি ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কম্পেয়ার্স সামথিং টু সামথিং এলস এবং একটা সিমিলিকে ডিফাইন করা হয়েছে মানে সংজ্ঞায়িত করা হয়েছে অ্যাজ আ ওয়ার্ড অর ফ্রেজ একটা শব্দ অথবা ফ্রেজ হিসেবে দ্যাট কম্পেয়ার্স যেটা তুলনা করা হয় সামথিং টু সামথিং এলস কোনো কিছুর সাথে কোনো কিছুর ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ এবং এই তুলনাটা করা হয়ে থাকে লাইক অর অ্যাজ ব্যবহার করার মাধ্যমে যখন কোনো কিছু তুলনা করা হবে লাইক অথবা অ্যাজ দিয়ে তার মানে বুঝতে হবে সেখানে সিমিলির ব্যবহার করা হয়েছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ যেমন অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক দুধের মতো সাদা এরপরে দেখো ব্ল্যাক লাইক হেয়ার চুলের মতো কালো এই যে দেখো সাদাকে তুলনা করা হচ্ছে কার সাথে মিল্কের সাথে দুধের মতো সাদা এবং এই তুলনা করতে গিয়ে ব্যবহৃত হয়েছে অ্যাজ তার মানে এখানে সিমিলির ব্যবহার হয়েছে আবার দেখো ব্ল্যাক লাইক হিয়ার চুলের মতো কালো এখানে তুলনা করা হয়েছে কালোকে লাইক ব্যবহার করে তার মানে এখানে সিমিলির ব্যবহার হয়েছে আবার দেখো ব্রেভ লাইক লায়ন সিংহের মতো সাহসী তাহলে এই যে লাইক ব্যবহার করে তুলনা করা হচ্ছে তার মানে এখানে সিমিলির ব্যবহার রয়েছে বিজি লাইক বিজ মৌমাসির মতো ব্যস্ত দেখো লাইক রয়েছে অ্যাজ ফার্স্ট অ্যাজ সীতা সীতাাগের মতো দ্রুতগামী তার মানে এখানে দেখো অ্যাজ রয়েছে অ্যাজ সিমিলি ইজ আ পাওয়ারফুল টুল ফর মেকিং ল্যাঙ্গুয়েজ মোর ইন্টারেস্টিং ডেসক্রিপ্টিভ আচ্ছা ডেসক্রিপ্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ সিমিলি একটা পাওয়ারফুল টুল শক্তিশালী হাতিয়ার ফর মেকিং ল্যাঙ্গুয়েজ ভাষা তৈরির জন্য এবং সেই ভাষাটা আরও মোর ইন্টারেস্টিং ডেসক্রিপ্টিভ অ্যান্ড ক্রিয়েটিভ ভাষাকে আরও বেশি আকর্ষণীয় বর্ণনামূলক এবং সৃজনশীল করতে সিমিলি হচ্ছে একটা পাওয়ারফুল টুল তো আশা করি তোমরা সিমিলির ব্যবহারটা বুঝতে পেরোস এখন এই যে সিমিলির ব্যবহার লাইক অর অ্যাজ সেইটা আবার এখানে একটু এক্সাম্পল দিয়ে বোঝানো হচ্ছে তো দেখো আমরা একটু এটা একটু সুন্দর করে বুঝি প্রথমে অ্যাজ এর ব্যবহার অ্যান এক্সাম্পল সেন্টেন্স মাই মাদার লুকস অ্যাজ ফ্রেশ অ্যাজ আ ডেইজি ডেইজি একটা ফুল আমার মাকে দেখাচ্ছে এই ডেইজি ফুলের মতো সতেজ তাহলে এই যে দেখো ব্যবহার করা হয়েছে কি অ্যাজ অ্যাজ তুলনা করতে আমার মাকে তুলনা করতে অ্যাজ অ্যাজ ব্যবহার করা হয়েছে তার মানে এখানে অবশ্যই সিমিলির ব্যবহার করা হয়েছে হেয়ার মাই মাদার ইজ কম্পেয়ার টু আর ডেইজি এখানে আমার মাকে ডেইজির সাথে তুলনা করা হয়েছে হুইজ গিভস আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট মাই মাদার্স লুক যেটা আমার মায়ের লুক বা চেহারাটাকে একেবারে একটা পরিষ্কার ধারণা আমরা এইটার মাধ্যমে পাচ্ছি যে মা দেখতে কেমন একেবারে ডেইজি ফুল যেমন সতেজ ঠিক তেমন ইট অলসো হেল্পস আস ক্রিয়েট আ মেন্টাল পিকচার অফ হোয়াট হাউ মাদার লুকস লাইক এটা আরও আমাদেরকে ক্রিয়েট করতে সাহায্য করে একটা মানসিক পিকচার তৈরিতে যে আমার মাটা আসলেই দেখতে কেমন এরপরে দেখো লাইক লাইকের ব্যবহারটা দেখো অ্যান এক্সাম্পল সেন্টেন্স দ্য গার্লস মেন টাইম স্প্রিড দ্য টেবিল মেয়েরা ইতোমধ্যেই টেবিলে সরিয়ে ছিটিয়ে পড়েছে সেট দ্য সিলডেন রাউন্ড দ্য ফায়ার এবং তারা আচ্ছা সেট দ্য সিলডেন বাচ্চারা মানে ফায়ার ফায়ারের চারিপাশে সেট হয়েছে অ্যান্ড ফিড দেম লাইক এবং তাদেরকে খান হচ্ছে লাইক কিসের মতো অ্যাজ ম্যানি হাঙ্গরি বার্ডস ক্ষুধার্ত পাখিদের মতো তার মানে কোনো একটা টেবিলে মনে করো বাচ্চারা বসে রয়েছে তাদেরকে খেতে দেওয়া হচ্ছে এবং এমনভাবে খেতে দেওয়া হচ্ছে মনে হচ্ছে অনেকগুলা ক্ষুধার্ত পাখিদেরকে খেতে দেওয়া হচ্ছে তাহলে এই মেয়েদেরকে তুলনা করা হচ্ছে হাংরি বার্ডসের সাথে এবং এই তুলনা করতে গিয়ে ব্যবহার করা হয়েছে লাইক তার মানে এখানে অবশ্যই সিমিলির ব্যবহার রয়েছে ইন দিস এক্সাম্পল এই এক্সাম্পলে দ্য চিলড্রেন আর বিং কম্পেয়ার টু হাংরি বার্ডস বাচ্চাদেরকে তুলনা করা হচ্ছে ক্ষুধার্ত পাখিদের সাথে রিডার্স হু আর ফ্যামিলি উইথ বার্ডস ক্যান ইমাজাইন হাউ বার্ড সামথিং সির্ফ পাঠকরা যারা মূলত ফ্যামিলিয়ার আছে পরিচিত আছে পাখিদের সাথে তারা ক্যান ইমাজাইন কল্পনা করতে পারে হাউ বার্ড সামথিংস সিফ কীভাবে পাখিরা কিসির মিসির করে অ্যান্ড ক্যান এবং তারা হতে পারে ফ্রাজেল মানে ভঙ্গুর বা দুর্বল অ্যান্ড বিট নার্ভাস অর সাই এবং তারা একটু ভীত অথবা লজ্জা পেতে পারে আর সিমিলি প্রোভাইডস আ মেন্টাল ইমেজ টু দ্য রিডার্স অর লিসেনার্স এবং একটা সিমিলি প্রোভাইড করে প্রদান করে একটা মানসিক পিকচার পাঠকদের মনে অর্থাৎ যারা পাঠক বলতে যারা পড়ে এবং যারা শোনে তাদের দ্যাট ইজ হাউ ইট মেক্স আ বেটার কানেকশন বিটুইন আ রিডার অর লিসেনার এবং এইটা মূলত কীভাবে একটা ভালো সংযোগ তৈরি করে যারা পাঠক অথবা যারা শ্রোতা তাদের মধ্যে অ্যান্ড দ্য টেক্স এবং টেক্সের মধ্যে টেক্স এবং মানে একটা টেক্সের সাথে একটা পাঠক পাঠকের মানে যারা পড়ে এবং যারা শোনে তাদের মধ্যে একটা বেটার কানেকশন তৈরি করে সিমিলির ব্যবহার সো ফ্রম কমন কনভারসেশন টু পয়েট্রি সুতরাং ফ্রম কমন কনভারসেশন টু পয়েট্রি সাধারণ কথোপকথন থেকে কবিতাতে সিমিলিস আর অলমোস্ট রিকোয়ার্ড ফর ক্রিয়েটিভ এক্সপ্রেশন মানে সাধারণ যে কনভারসেশনগুলো হয়ে থাকে সেখানকার থেকে মূলত কবিতার ক্ষেত্রে সিমিলি প্রায়ই দরকার হয়ে থাকে ক্রিয়েটিভ এক্সপ্রেশনের জন্য মানে এই যে প্রকাশভঙ্গি সৃষ্টির জন্য তো এই হচ্ছে আমাদের সিমিলির আলোচনা এবার আমরা আলোচনা করব মেটাফোর নিয়ে দেখো মেটাফোর আর সিমিলি প্রায় একই রকম মেটাফোর হচ্ছে সিমিলির মতোই সিমিলিতে যেমন দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হয়ে থাকে এবং মেটাফোরের ক্ষেত্রেও সেই একই জিনিসটা কিন্তু হয়ে থাকে শুধুমাত্র পার্থক্য হচ্ছে সিমিলিতে লাইক অ্যাজ ব্যবহার করে তুলনা করা হয়ে থাকে বাট মেটাফোরে লাইক অ্যাজ ব্যবহার ছাড়াই যে তুলনাটা হয়ে থাকে সেটা হলো মেটাফোর দেখো মেটাফোর ইজ আ পাওয়ারফুল টোল ইন ল্যাঙ্গুয়েজ ভাষার ক্ষেত্রে এটা একটা শক্তিশালী হাতিয়ার অ্যান্ড ক্যান হেল্প লার্নার্স বেটার আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স আইডিয়াস এবং জটিল ধারণাগুলোকে একেবারে ভালো করে বুঝতে সাহায্য করে যারা লার্নার্স যারা শিখে তাদেরকে এ মেটাফোর অ্যান্ড এক্সপ্রেস সেলভস মোর ক্রিয়েটিভলি এবং প্রকাশ করে তাদেরকে অধিকতর সৃজনশীল হিসেবে মেটাফর ইজ এ ফিগার অফ স্পেস মেটাফর একটা ফিগার অফ স্পেস ইউজ টু ডেসক্রাইব সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামথিং এলস মেটাফর একটা ফিগার অফ স্পেচ যেটা ব্যবহৃত হয়ে থাকে ডেসক্রাইব করতে কোনো কিছুকে বাই কম্পেয়ারিং ইট তুলনা করার দ্বারা টু সামথিং এলস মানে একটা জিনিসের সাথে অন্য আরেকটা জিনিসের তুলনা করা হয়ে থাকে ঠিক আছে কি এবং এটা হয়ে থাকে মূলত ডেস্ক্রাইবের জন্য বা বর্ণনা করার জন্য আনলাইক সিমিলিস সিমিলির মতো নয় হুইস ইউজ লাইক অর অ্যাজ ডর অ্যাজ অর অ্যাজ মানে সিমিলিতে যেমন শুধুমাত্র এই যে লাইক ডট ডর অ্যাজ অথবা অ্যাজ এই জিনিসগুলো দিয়ে তুলনা করা হয়ে থাকে মেটাফোরের ক্ষেত্রে এটা বলা হচ্ছে সিমিলি আনলাইক মানে সিমিলির মতো নয় সিমিলির ক্ষেত্রে আমরা দেখেছি লাইক অ্যাজ দিয়ে তুলনা করা হয় কিন্তু মেটাফরে এইগুলা সাড়াই তুলনা করা হবে টু মেক আ কম্প্যারিজন এবং এই তুলনাটা করবে মেটাফোর্স স্টেট দ্যাট ওয়ান থিঙ্ক ইজ অ্যানাদার এবং এই তুলনার ক্ষেত্রে একটা জিনিস আর একটা জিনিসের মধ্যে ভিন্ন হবে মেটাফোরের ক্ষেত্রে একটা জিনিস আর থেকে ভিন্ন মনে করো কোনো একটা মানুষের সাথে কোনো একটা প্রাণীর তুলনা হতে পারে এই ক্ষেত্রে কিন্তু মেটাফোরের ব্যবহারটা হয়ে থাকে এবং এখানে লাইফ অ্যাজ এর ব্যবহার হয় না যেমন দেখো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ লাইফ ইজ আ জার্নি জীবন একটা জার্নি ইজ আ মেটাফোর দ্যাট কম্পেয়ার্স লাইফ টু আ জার্নি এখানে মূলত একটা মেটাফোরের ব্যবহার হয়েছে দ্যাট কম্পেয়ার্স লাইফ যেটা জীবনকে তুলনা করা হচ্ছে জার্নির সাথে এবং এই তুলনা করতে গিয়ে তোমরা একটু খেয়াল করো দেখো লাইফ ইজ আ লাইফ আ জার্নি এমন কিন্তু বলা হয়নি লাইফ ইজ অথবা বলা হয়নি লাইফ ইজ অ্যাজ আ জার্নি মানে জীবন হয় জার্নির মতো এভাবে কিন্তু বলা হয়নি বলা হয়েছে লাইফ ইজ আ জার্নি জীবন জার্নির মতো এখানে তুলনা করা হয়েছে কিন্তু কোনো লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি তার মানে এই ক্ষেত্রে অবশ্যই মেটাফোর ব্যবহার করা হয়েছে ইন মেটাফোর মেটাফোরে উই কম্পেয়ার দ্য টু থিংস দুইটা জিনিসের মধ্যে তুলনা করে থাকি দ্যাট মে নট হ্যাভ অ্যানিথিং ইন কমন এবং একটার সাথে আর একটার কিন্তু কোনো মিল থাকে না যেমন জীবনের সাথে জার্নির কোনো মিল নাই ইন আদার ওয়ার্ডস অন্য কথাই দ্য মেটাফোর ক্যান হেল্প ক্রিয়েট অ্য মোর ভ্যাভিদ অ্যান্ড মিনিংফুল ইমেজ ইন দ্য রিডার্স মাইন্ড বাই কম্পেয়ারিং টু থিংস দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইস আদার অন্য কথায় মেটাফোর সাহায্য করতে পারে ভ্যাবিদ এবং অর্থপূর্ণ ইমেজ তৈরি করতে ইন রিডার্স মাইন্ড পাঠকদের মনে বাই কম্পেয়ারিং তুলনা করার দ্বারা টু থিংস দুইটা জিনিসের দ্যাট আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ ইজ আদার যেইটা মূলত একটা সাঁতার একটা জড়িত না দিস কম্প্যারিজন ক্যান হেল্প টু কনভে কমপ্লেক্স আইডিয়াস ইন আ সিম্পল অ্যান্ড মেমোরেবল এবং এই কম্প্যারিজনটা মূলত সাহায্য করতে পারে টু কনভে কমপ্লেক্স আইডিয়াস একটা জটিল ধারণা কনভে করতে প্রকাশ করতে ইন আ সিম্পল অ্যান্ড মেমোরেবল একটা সিম্পল অথবা মেমোরেবলের ক্ষেত্রে বা মধ্যে যেমন ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ দ্য কিং ওয়াজ আ লায়ন রাজাটি ছিল সিংহর মতো এখানে দেখো অ্যাজ অথবা লাইক কিন্তু নাই অথচ একটা মানুষকে সিংহর সাথে তুলনা করা হচ্ছে কেন ইজ আ মেটাফোর্ড দ্যাট কম্পেয়ার্স দ্য ব্রাভিটি অফ দ্য কিং উইথ আ লায়ন এখানে মূলত যে মেটাফটটা সেটা কম্পেয়ার করা হচ্ছে রাজার সাহসটাকে যে রাজা হচ্ছে সিংহর মতো সাহসী এখানে কিন্তু একটা প্রাণীর সাথে তুলনা করা হচ্ছে যে রাজাটি সিংহের মতো সাহসী ঠিক আছে ক্ষেত্রে কিন্তু কোনো একটা রাজা যদি শোনে অবশ্যই সে কিন্তু গর্ববোধ করবে ঠিক আছে কিন্তু আবার যদি বলা হয় যে রাজাটি কুত্তার মতো সাহসী সেই ক্ষেত্রে কিন্তু আবার এটা কিন্তু হয় না একটা মিনিং থাকতে হবে ঠিক আছে তখন আমরা যদি বলি কোনো একটা রাজা সে কুত্তার মতো সাহসী তখন কিন্তু সে আবার মন খারাপ করবে কারণ এখানে কোনো মিনিং আসতেছে না অবশ্যই মিনিংপূর্ণ হতে হবে হে হ্যাজ আ হার্ট অফ স্টোন দেখো তার রয়েছে পাথরের মতো হৃদয় তাহলে এখানে তার একটা মানুষের সাথে পাথরকে তুলনা করা হচ্ছে আবার এখানে একটা মানুষের সাথে প্রাণীকে তুলনা করা হলো দ্য মেট আপর কম্পেয়ার সাম ওয়ান্স ইমোশনাল স্টেট টু অ্যান ইন অবজেক্ট একটা অচেতন বস্তুর সাথে তুলনা করা হলো ইট সাজেস্ট দ্যাট দে আর আনফিলিং অর কোল্ড হার্টেড এবং এটা পরামর্শ দেয় যে তারা মানে তাদের অনুভূতি এবং তাদের কোল্ড হার্টেড মানে তারা ঠান্ডা হৃদয়ের তার মানে তাদের হৃদয়টা উষ্ণ না কারোর প্রতি নরম হয় না এমন কিছু বোঝানোর জন্য এখানে বলা হচ্ছে হাজ আ হার্ট অফ স্টোন ঠিক আছে এরপরে দেখো আরও উদাহরণ দেওয়া হচ্ছে শি ওয়াজ আ রে অফ সানশাইন অন আ ক্লাউডি ডে বৃষ্টির দিনে তাকে এমন দেখাচ্ছিল যে সূর্যের রশির মতো লাগছিল দিস মেটাফোর কম্পেয়ার সামস পার্সোনালিটি টু আ ডে এই মেটাফোরটা তুলনা করতেছে কোনো একটা ব্যক্তিকে ব্যক্তিগতভাবে একটা উজ্জ্বল দিনের সাথে বা রৌদ্র উজ্জ্বল দিনের সাথে ইট সাজেস্ট দ্যাট দে ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস টু আদার্স এবং এটা সাজেস্ট করে যে তারা মূলত জয় এবং হ্যাপিনেস নিয়ে আসে অন্যদের জন্য এগেইন লাইফ ইজ আ রোলার কোস্টার আচ্ছা এই রোলার কোস্টার দিয়ে কি বোঝানো হয়ে থাকে আমি তোমাদেরকে একটা পিকচার দেখাই দেখো এই যে এখানে একটা পিকচারটা এটাই দেখো মনে করো এই যে একটা পিকচার এখানে দেখো মানে উঁচু আসে নিচু আছে উঁচু আছে প্যাশ আছে নিচু আছে এটা দিয়ে বোঝায় যে জীবন এই যে এখানে বোঝানো হচ্ছে যে লাইফ মানে জীবন কেমন উঁচু নিচুর সাথে তুলনা করা হচ্ছে তার মানে জীবনে দুঃখ আছে কষ্ট আছে এই যে আমরা এটা পড়লে বুঝতে পারবো দিস মেটা ফর কম্পেয়ার্স লাইফ টু আ রোলার কোস্টার রাইড মানে জীবনকে তুলনা করা হচ্ছে একেবারে এমন রোলার কোস্টারের সাথে ইট সাজেস্ট দ্যাট এটা সাজেস্ট করে যে ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউনস আপস অ্যান্ড ডাউনস মানে উথান পতন এটার উথান পতন রয়েছে অ্যান্ড ক্যান বি বোথ এক্সাইটিং অ্যান্ড স্কারি এখানে মূলত এক্সাইটিং রয়েছে স্কারি রয়েছে তার মানে দুঃখ কষ্ট সব কিছু নিয়েই মূলত আমাদের জীবনটা